নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। এনআরসির অতিরিক্ত তালিকা প্রকাশিত, রাজ্যে বাদ পড়লেন 19 লক্ষাধিক। তালিকায় নাম নেই প্রাক্তন বিধায়ক আতাউর রহমানের, বাদ বহু আমলাও। বাঙালি ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুরা অন্যায়ের শিকার, এনআরসি নিয়ে ক্ষোভ কমলাক্ষের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী 31 আগস্ট শনিবার আসামে এনআরসির অতিরিক্ত তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েছেন 19,06,657 জন। এই তালিকায় কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারী থেকে শুরু করে রয়েছেন শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও। খুব স্বাভাবিকভাবেই এ নিয়ে ভেতরে বাইরে জল্পনা শুরু হয়েছে। কিছু কিছু সংগঠন এর মধ্যে এই এনআরসি নিয়ে আপত্তি তুলতে শুরু করেছে। এদিকে শনিবার সকাল 10টায় এই তালিকা প্রকাশের পর নাম দেখতে বিভিন্ন কেন্দ্রে হাজির হন সাধারণ মানুষ। প্রতিটি সেবা কেন্দ্রেই কর্মীরা আবেদনকারীদের নাম খুঁজে নিতে তৈরি ছিলেন। কাছাড় জেলা পরিষদ সেবা কেন্দ্র, নর্মাল স্কুল সেবা কেন্দ্র, সবগুলোতেই ছিল একই চেহারা। এনআরসি তালিকাকে কেন্দ্র করে যাতে কোনো অবস্থায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেজন্য শুক্রবার থেকেই নিরাপত্তা বলয়ে ছিল জেলা সদর। প্রশাসনের পক্ষ থেকে বারবারই জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল। শনিবার এনআরসি অতিরিক্ত তালিকা প্রকাশের পর জেলার পরিস্থিতি নিয়ে জেলাশাসক লয়া মাদ্দুরী বলেন, জেলার কোনো স্থান থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তাছাড়া সেবা কেন্দ্রগুলোতেও তেমন ভিড় চোখে পড়েনি। এর কারণ হিসেবে তিনি অনলাইনে তালিকা প্রকাশের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি জেলার জনগণের সহযোগিতাও কামনা করেন। With all other districts in Assam, at 10 o'clock we have published the supplementary list. Peacefully চলি আছে, আমি কমপ্লিট প্রস্তুতি করেছোঁ। ইফ দের ইজ এনি আনটুয়ার্ড ইনসিডেন্ট আমি সাজু আছোঁ, কিন্তু এতিয়ালৈকে কোনো ধৰণৰ প্ৰব্লেম আমি পোৱা নাই। সাপ্লিমেণ্টৰি লিষ্ট পাব্লিছ হৈছে আৰু অনলাইনো এভেইলেবল হৈছে, কাৰণে পাব্লিক নিজে নিজে অনলাইনো দেখি আছে। বহুত বেছি ভিড় হোৱা নাই এন এছ কে চেণ্টাৰতে, এণ্ড উই হোপ দেট উই উইল বি এবল টু মেক পিপল আণ্ডাৰষ্টেণ্ড আবাউট ফলো আপ একশন ইন কেস এক্সক্লুশন হলে কি কৰিব লাগে তাৰ ক্ষেত্ৰত গভৰ্ণমেণ্ট ফালৰ পৰা তেওঁলোকে সম্পূৰ্ণ সহযোগিতা পাব। কোনো ধৰণৰ ভয় খোৱা, পানিক খোৱা দৰকাৰ নাই। সেইটোৱে মই ৰাইজ সকলোকো ক'ব বিচাৰিছোঁ, আৰু যিধৰণে সকলো আমাক সহযোগিতা আগবঢ়াইছে তাৰ কাৰণে মই সকলোকো ধন্যবাদ জনাইছোঁ। 160 এনএছ কেছ সবাইতে আমি পাব্লিছ কৰিছোঁ। শনিবার প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকায় কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝার বুইয়ার নাম নেই। স্বাভাবিকভাবেই এতে তোলপাড় আসামের রাজনীতি। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক বলেন, তার বাবার নামে স্বাধীনতার আগের জমির দলিল রয়েছে, তিনি নিজের লিগেসি ব্যবহার করেছেন। কিন্তু এই লিগেসি দেখিয়ে তার 3 মেয়ের নাম তালিকায় উঠলেও নিজের ও ছেলের নাম বাদ পড়েছে। আতাউর জোর দিয়ে বলেন, তার নামের সঙ্গে যে পদবি রয়েছে সেটি কাছারি রাজার দেওয়া, ফলে এনআরসির তালিকায় নাম তোলার ক্ষেত্রে এ সবই যথেষ্ট ছিল। আমি আসামের বিধানসভার দুবারের সদস্য, 10 বছরের এমএলএ, আমার নামের সঙ্গে যে টাইটেল মাজার ভুঁইয়া, আপনারা সবাই জানেন চৌধুরী, মাজার ভুঁইয়া, বড়ভুঁইয়া, মজুমদার, লস্কর ইত্যাদি যে টাইটেল, এই টাইটেলগুলো কাছাড়ি রাজার প্রদত্ত টাইটেল উপাধি। এর থেকে আমরা যে এখানের আদি অধিবাসী, অনেক বছরের অন্তত 1800 শতাব্দী থেকে তো কোনো প্রমাণের প্রয়োজনই নেই, অথচ আমাদের কাছে আরও যথেষ্ট এলাকায় দলিল দস্তাবিজ আছে। যে আমরা যারা বাংলায় কথা বলি, অন্তত 700-800 বৎসর থেকে এই এলাকায় আছে। এবং একটি কথা আমার ভাইস চ্যান্সেলার তো প্রতিভাবক ক্লিয়ার করেছে, যারা অবিভক্ত ভারতের এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে ওদের কোনো অবস্থায় বিদেশি বলা যায় না। অদ্ভুত বলতে, আমার ফ্যামিলিকে 1925 ইংরেজির ল্যান্ড রেকর্ড আছে, 1946 ইংরেজির আমার বাবার নামে ল্যান্ড রেকর্ড আছে, কিন্তু এনআরসি কর্তৃপক্ষ তখন এগুলো গ্রহণ করেনি, বলেছে প্রয়োজন নেই। আমাকে সবাই ছিল প্রয়োজন নেই, আপনি সেলফ লিগেসি ব্যবহার করেছেন, আমার লিগেসি আমার নিজের, বলেছেন আর কোনো প্রয়োজন নেই, একটি ডকুমেন্ট দিন কেবলমাত্র।
এজ প্রুফের অর্ডার দিয়েছি, আমার ছেলে মেয়ে সবার জন্য দিয়েছি, কিন্তু আশ্চর্য সেই একে লিগেসি এখন আমার তিনজন মেয়ের নাম এই লিগেসিতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আমার নাম নিজের নাম নেই, আমার ছেলে নাম নেই। আরও আশ্চর্য হবে, আমার আমি প্রথম তালিকায় আমার নাম ছিল, দ্বিতীয় তালিকায় আমার নাম নেই। আমি ডিসি যিনি ডিআরসি এর তাকে লিখিত চেয়েছিলাম যে কী কারণে আমার নাম তালিকার অন্তর্ভুক্ত হয়নি, আমাকে অবগত করুন, ক্ষমতা হয়নি। তিনি লিখে দিয়েছেন, তার এলআরসিআর লিখেছেন, ডিসি বললেন আমি এলআরসিআরকে বলেছি সে দেবে, এলআরসিআর লিখে দিল ক্লেরিফিকেশন অ্যাওয়েটেড ফ্রম দি হায়ার অথরিটিজ। আমি ডিসিকে জিজ্ঞেস করলাম, এখনও যেহেতু আপনারা অপেক্ষা করছেন হায়ার অথরিটির ক্লেরিফিকেশন আসার, তাহলে কোন ভিত্তিতে আমার নামটা কেটে দিলেন? কোনো উত্তর নেই। বললেন, স্যার এটা একটা নিশ্চয় ভুল হয়েছে, কোথাও একটা ভুল হয়েছে, আমি ঠিক করে দেব। কী কোথায় ঠিক করবেন? উনি ট্রান্সফার হয়ে চলে গেলেন। শনিবার এনআরসির অতিরিক্ত তালিকা প্রকাশ হওয়ার পর করিমগঞ্জেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জেলার বেশ কিছু সেবা কেন্দ্র থেকেই বহু মানুষের নাম বাদ পড়ার খবর পাওয়া গেছে, এর মধ্যে অন্যতম সুভাষনগরের একটি সেবা কেন্দ্র। ওই সেবা কেন্দ্রে গিয়ে দেখা গেছে মাত্র 38% মানুষের নাম সন্নিবিষ্ট হয়েছে অতিরিক্ত তালিকায়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কমলাক্ষ বলেন, বাঙালি ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে সরকার অন্যায় করেছে, সরকারকে এর জবাব দিতেই হবে। এলআরসিআরে ইয়েস বলে দিলে রিপোর্ট এভরিথিং ওকে, এক লিখেছি মার নাম, দেওতার নাম, ভাইয়ের নাম, বন্ধুর নাম, গোটে গোটা আইলে সরু লড়াটোর নাম নাম আহা নাই, এইটো কারণটো কি? এক লিখেছি তেনহলে বাকিখিনি আহিব না লাগিছিল, এইটো কারণটো কি? গোটে খেলিমেলি হয়েছে বস্তুটো, খেলিমেলির কারণে আজি মানুষ আত্মহত্যা করবলে বাধ্য হয়েছে। আজি এইবোৰ মানুষ, গরিব মানুষ, যিকোনো মানে মানুষের সবচেয়ে বেশি যন্ত্রণা বেদনা হয়েছে যেতিয়া নাগরিকত্বটো যেতিয়া হারায়। যেতিয়া আমি আইওআই এটা পোৱা নাই, এটা বেলেগ কথা, আর আমি ঘর এটা পোৱা নাই, এটা বেলেগ কথা, আমি কিবা সরকারি সা সুবিধা পোৱা নাই, এটা বেলেগ কথা, দিস ইজ কোয়াইট ন্যাচারাল হব পারে, কিন্তু আমার নাগরিকত্বটো নাই, এটার ভিতর কিমান যন্ত্রণা এটা বুঝি নাপাব। দিসপুরত এসি রুমত বই কেনে আর ভাল ভাল রুমত বই কেনে এত বুঝি নাপাব। আলটিমেটলি বেঙ্গলী মানুষটার নাম নাই, আজি ম্যাক্সিমাম বেঙ্গলী মানুষ নাম নাই, এটার কারণে ফুললি রেসপন্সিবল আমার গভর্নমেন্ট, আজি গভর্নমেন্টের কারণে মানুষ আত্মহত্যা করবলে বাধ্য হয়েছে। আর এনআরসি তালিকা থেকে 19 লক্ষ মানুষ বাদ পড়ায় উদ্বেগ প্রকাশ করছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি। শনিবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে সমিতির করিমগঞ্জ শাখার সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য বলেন, এনআরসি সৃষ্টি করেছে সরকার, ফলে যারা ট্রাইব্যুনালে আবেদন করবেন তাদের ব্যয়ভার সরকারকে বহন করতে হবে বা বিনামূল্যে চালাতে হবে। তিনি আরও বলেন, যাদের নাম ওঠেনি তাদের যেন চাওয়া মাত্র নাম না ওঠার কারণ দর্শানো হয়। আমরা দীর্ঘদিন ধরে যে ট্রাইব্যুনালে যে বিচার হবে সেই বিচার বিনামূল্যে হতে হবে, সরকার এই এনআরসি সৃষ্টি করেছে, এবং যারাই আজকে ট্রাইব্যুনালে আসবে তাদের বিনা খরচা গভর্নমেন্ট করবে, এবং এই ডিমান্ডটা আমরা রেজ করেছি ইতিমধ্যে। গত ইয়েতে আমরা যে মিটিংটা করেছিলাম সেই মিটিংয়ে আমরা রেজ করেছি এবং পত্রপত্রিকায় এসছে কথাটা। এনআরসি ছুটদের তালিকায় নাম সন্নিবিষ্ট না হওয়ার কারণ চাওয়া মাত্র প্রদান করতে হবে, একদম পরিষ্কার আমরা। এটা কিন্তু একটা মানে ওরা চেষ্টা করছে যে কারণ দর্শাবে না, এই একটা ওরা সিদ্ধান্ত নিয়েছে, কি করবে এখনও আমরা বুঝতে পারছি না, কারণ দর্শাবে না। আমরা চাওয়া মাত্র সেই তারা আমাদেরকে কারণ প্রদান করতে হবে। দুই নম্বর আমরা যে পয়েন্টটা রেখেছি, প্রত্যেক এনআরসি ছুট নাগরিকের আইনি সহায়তা বিনামূল্যে প্রদান করতে হবে, যেটা আমি ইতিমধ্যে বললাম। তিন নম্বর, এনআরসি ছুটদের আবেদন ট্রাইব্যুনালে পাঠানোর পূর্বে যে যাচাই করা, আপনারা ইতিমধ্যে সাংবাদিকরা জানেন যে যাচাই হবে, তারপরে সেটা ট্রাইব্যুনালে পাঠাবে, যারাই যাবে ট্রাইব্যুনালে যেতে পারবে না। আমরা ভেহিমেন্টলি এটা প্রটেস্ট করছি এবং বলছি আজকে ট্রাইব্যুনালে যারাই যেতে চায় সবাইকে ট্রাইব্যুনালে যেতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে সমিতির কেন্দ্রীয় সভাপতি তপধীর ভট্টাচার্য বলেন, গত কিছুদিন থেকে ঢাকঢোল পিটিয়ে এই এনআরসি তৈরি করা হয়েছে, কিন্তু দেশের সভ্য দেশগুলোতে যে মানবিকতা স্বীকৃত তা এখানে লঙ্ঘন করা হয়েছে। তিনি গুয়াহাটি ভিত্তিক বৈদ্যুতিন প্রচার মাধ্যমের দৌলতে কিছুদিন আগে যে আক্রোশ ছড়িয়ে পড়েছে সে ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেন।
যেটা গণতন্ত্রের মৌলবিধি, যার উপর দাঁড়িয়ে থাকে কোনো রাষ্ট্র কাঠামো, সেটাকে লঙ্ঘন করে। কিংবা আমরা যে মানবাধিকারের কথা বলি, যেগুলো পৃথিবীর সর্বত্র সমস্ত সভ্য দেশেই স্বীকৃত, এইগুলোকে যদি লঙ্ঘন করে তাহলে এই তালিকার মানেটা কী দাঁড়ায়? তাছাড়া এই তালিকা তো নিশ্চয়ই বায়বীয় শূন্যতার মধ্যে তৈরি হয়নি। আমরা সবাই জানি গত কয়েক বছর ধরে যে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন গৌহাটির গণমাধ্যমগুলো, বিশেষভাবে বিশেষ করে বৈদ্যুতিন গণমাধ্যমগুলো, তারা যেভাবে হিংসা, ঘৃণা, আক্রোশ আর জাতিবিদ্বেষ প্রচার করেছে, সেটা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। তারপরে আমরা দেখলাম যে যেহেতু জনসাধারণই ভোট দিয়েছেন, কিছু বলার নেই, কিন্তু সেই ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়ে এলো 2014-তে, 2019-এ আবার, মাঝখানে 2016-তে আমাদের এই আসাম রাজ্যে, যে যারা হিন্দুত্ববাদকে সামনে নিয়ে এগিয়ে গেল এবং যারা সবচেয়ে বেশি আক্রান্ত, যারা বাংলা ভাষায় কথা বলেন, তারা নানা রকম ফাঁপা প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে ভাবলেন যে আরেকবার সুযোগ দিয়ে দেওয়া যাক, দেখা যাক। তো হতেই পারে, সেটা সম্বন্ধে কিছু বলার নেই, কিন্তু এর ফলটা আজকে খুব স্পষ্ট। খুব এই 19,657 ব্রেক আপ যাকে বলে, অর্থাৎ কারা কোন ধর্মাবলম্বী, কারা কোন জাতি বা উপজাতিতে আছেন, সেগুলো আমাদের জানা নেই। এনআরসি তালিকা থেকে বাদ পড়া কাছাড়ের জনগণকে ট্রাইব্যুনালে মামলার ব্যাপারে বিনামূল্যে আইনি সাহায্য দেবে কাছাড় জেলা লিগাল সার্ভিস অথরিটি। শনিবার সাংবাদিকদের ডেকে লিগাল সেলের সাধারণ সম্পাদক পার্থসারথী ভট্টাচার্য, পঙ্কজকান্তি দে, টিঙ্কু বৈদ্য প্রমুখ বলেন, দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ, যাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম, শুধুমাত্র তাদেরই বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে। এই দলে রয়েছেন মোট 40 জন আইনজীবী। আপনাদের মধ্য দিয়ে কাছাড় জেলার যাদের নাম এনআরসিতে থাকবে না ওদের জানাতে চাই যে আপনারা আসুন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে, আমরা আপনাদেরকে ফ্রি অ্যাডভোকেট দেব, ফ্রি কাউন্সেলিং দেব, যদি আপনারা এনটাইটেলড হন। আমাদের সার্ভিসেস কোনো অংশে খারাপ হবে না, আপনারা আসুন। এবং যারা একটু টাকার ইনকাম নিচু স্তরের, ওদের জন্য ডিএলএসএ সরকারের একটা ভালো প্রচেষ্টা, আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন ডিএলএসএর সেবা গ্রহণ করুন। আইনজীবী পঙ্কজকান্তি দে বলেন, ট্রাইব্যুনালে আবেদনের সময় খুব কম, মাত্র 120 দিনের মধ্যেই যথাযথ নথি নিয়ে আবেদন করতে হবে, সময় পেরিয়ে গেলে আবেদনকারীকে হাইকোর্টে যেতে হবে। ডিএলএসএ যে হস্তক্ষেপ করেছে, এই এনআরসি যারা নাম আসে নাই কোর্ট চূড়ান্ত খরচায়, তাদের জন্য আমরা আগে যারা ডিএলএসএর হয়ে কাজ করছি, আমরা তো আছি কাজ করার জন্য প্রস্তুত, তার সঙ্গে আরও 40 জন নতুন আইনজীবীকে নিযুক্ত করা হচ্ছে এই ব্যাপারে। কিন্তু আমাদের একটা অনুরোধ থাকবে জনসাধারণের কাছে, আমরা কিন্তু নথিপত্র যেগুলো এগুলো আমরা ম্যানেজ করে দিতে পারবো না। যারা এই ভুক্তভোগী, যাদের নাম কর্তন হয়েছে এই চূড়ান্ত তালিকা থেকে, তারা নিজের নথিপত্র, নিজের ভোটার তালিকার নকল কপি, পিতামাতা দাদুর যে নথিগুলো আছে, বা স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পুরানা এলআইসির কাগজ, এগুলা যে আসবে এখানে সাহায্য নিতে, ওকে নিজে ঘর থেকে নিয়ে আসতে হবে। এইটা আইনজীবীর ডিউটিও না, আর পারবেও না আইনজীবীরা এইগুলা নথিপত্র জোগাড় করতে। এনআরসির অতিরিক্ত তালিকা প্রকাশের আগের রাতে বাংলাদেশি উগ্রপন্থী সন্দেহে করিমগঞ্জ রেল স্টেশনে এক যুবককে বেদম প্রহার করেন জনতা। ওই যুবকের নাম হাসিম উদ্দিন, বাড়ি ত্রিপুরায়। করিমগঞ্জ লঙ্গাইর বেইথাল মসজিদে থাকে হাসিম। জানা গেছে, শুক্রবার শিলচর থেকে করিমগঞ্জ রেল স্টেশনে পৌঁছার পর 3 যুবকের মনে তাকে নিয়ে সন্দেহ দেখা যায়। তারা হাসিমকে জিজ্ঞাসাবাদ করেন, এরপরই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর হাসিম করিমগঞ্জ সদর থানায় এক মামলা দায়ের করে। এজাহার দায়েরের পর হাসিম জানিয়েছে, তাকে বাংলাদেশি উগ্রপন্থী সন্দেহে মারধর করা হয়েছে। বাংলাদেশি আতঙ্কবাদী, ওটা মারছে তারা, খবর বাদে পাইছি, আরো মহিষাসনের 4টা মানুষ মেরো।
ডক্টর বাদে বুড়াই একজন মানছে ওই মান খেয়ে মারছে আর আমরা দেখলাম ওই তুমি দৌড়াইতে রাখি দাদা কইছিল দৌড়াই আর তো দিকে ও মারায় তারা তো কি বলার কথা কৈছেন আতঙ্কবাদী কইছেন তারা বাংলাদেশে আমার বইয়া বাদে ফিটাত লাগছিল তার লাইন আমি বাদে মায়ের কাছে আমি বাগাত লাগছে বাইদে চার দিন আসছে আমার নানা বাড়ি আর বাড়ি ত্রিপুরা মোহাম্মদ হাশিম উদ্দিন বাড়ি হইলো ত্রিপুরা সুরাই বাড়ি ফের এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন শিলচর পুলিশের জালে টিআর 020216 নম্বরের একটি ওয়াগনার গাড়ি থেকে ওই রোহিঙ্গা যুবতীকে আটক করা হয়েছে বছর 35-এর রোজিয়া আক্তার নামের যুবতী বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে এখানে এসেছে বলে জানা গেছে তার মূল নিবাস মায়ানমারের বুশিডাউংয়ে পুলিশ এদিন ওই যুবতীকে আটক করলেও তার সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে তবে পুলিশ গাড়ির চালক ত্রিপুরার আকমল হোসেনকেও আটক করেছে আকমল পরে জানিয়েছেন ধর্মনগর থেকে তার গাড়িটি ভাড়া করা হয়েছিল ধলাই বিএনএমপি এইচএস স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা চলে আসার দরুন শনিবার উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় স্কুল চত্বরে স্কুল পড়ুয়ারা অভিযোগ করে শিক্ষকরা ক্লাসে রীতিমতো আসেন না এই সুযোগ লুফে নেয় বাইরের পড়ুয়ারা ওই ছাত্ররা স্কুলে ঢুকে তাদের মারপিট করে এ নিয়ে শিক্ষকদের অভিযোগ জানালেও কোনো ফল মেলেনি এরই প্রতিবাদে ছাত্ররা এদিন স্কুলের মেন গেটে তালা ঝুলিয়ে দেয় ছাত্র আইয়া একটা ক্লাসে ঢুকিয়া সায়েন্সের ক্লাসে আর্টসের ক্লাসে ভোকেশনের ক্লাসে আইয়া এইরকম প্রত্যেক দিন মায়ের করে ঝগড়া করে এরপরে জিগাইলে তারা কলারও দিয়ে পুরো দরজা বেঁধা দিয়া একদম ঝগড়া লাগাই দিয়ে এইরকম প্রতিদিন করে আর ছাত্র বিশাল দিন মাস্টার বইয়ে ক্লাসে তারা একদম জল খায় ওখানে আরাম রেস্ট করে 45 মিনিট পরে না 35 মিনিটও তারা যাই গিয়ে ক্লাসে ঘন্টি বলে রেজিস্ট্রারি দেখ আওয়াজ আবার তারা 10 মিনিট যাই গিয়া এরপরে এই রেজিস্ট্রারি দেখাইলো তারা 10 মিনিট আর ক্লাস কোন সময় হয় তারা দিন ফুরে যাই গিয়া বিচার দিলে বিচারটা করে না তারা এটা করে না কর্ম করে না তারা মার মার করে না স্যার তারা মাইর করি স্কুলে স্যার তারা তারা টিচার ঝগড়া করে মাইর করে তারে আমরা স্টুডেন্টে কি দাও স্যার তারা কাছে এটা মাইর করে এদিকে বাইরের ছাত্রদের স্কুল চত্বরে ঢুকে মারপিটের ঘটনাটি স্কুলের ল্যাবরেটরি বিআরআর রামশঙ্কর কৈরি শিক্ষকদের নজরে আনলে উল্টে তাকে ডাস্টার দিয়ে মারপিট করা হয় বলে অভিযোগ করেন রামশঙ্কর আমি কইলাম করার পরে দেখুন আপনারা একটু ক্লাসে যাই না ছাত্রগুলো সব হাল্লাগুলা করে হ্যাঁ ব্যাংক সব ভাঙিলা তখন তারা উঠে গেলো তোমার তুমি তোমার ডিউটি করো আমরা যেটা করার আমরা করি তোমার কি রাইট আছে এরপরে বিধান পালায় ধরি আমার কলায় ডাস্টার দিয়ে মারলো পিছিয়ে মারছে মাথা তো এই জায়গায় মারছেন প্লাস পিছন দিকে মারছেন এরপরে পিঠে মারছেন এটা ডাস্টার দিয়ে মারামারি বেজান মারছেন তাই দ্বারা এরপরে আমি যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাই ডাকিয়া স্কুল থেকে নিয়ে গেলাম আবার হসপিটালে নিয়ে হসপিটালে দেখাইলাম ডাক্তারে দেখানোর পরে তাই কইছেন এটা তো খুব ইমার্জেন্সি তোমরা মেডিকেল করাও তারপরে আমি থাকলাম এরপরে আমি গিয়া ইয়ারে জিগাইলাম স্কুলে যাওয়ার পরে দাদারে আনিয়া মেডিকেল করানোর পরে আমি গেলাম দাদারে রাখিয়ার পরে আমি গেলাম আমরা স্কুলের ইনচার্জে খাইরুল স্যারের কাছে তো খাইরুল স্যারের কাছে যাওয়ার পরে আমি সব কথাটা জানলাম স্যারে স্যারে আমার ওইটাই কইলা যে ঠিক আছে রামশঙ্করের কোনো ভুল নাই রামশঙ্কর তো ভালো ইয়ে করতে আসলো তাই তো ছুটির কথা কইতে আসলে যদি তোমরা ছাত্ররা না সামলাইতে পারো তাহলে ছুটি এদিন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং এনজিও কর্মীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ এক বৈঠকে বসে বিষয়টি মিটমাটের চেষ্টা করলেও সন্ধে অবধি জোট কাটেনি কাছাড় অধিবিদ্যা পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলে অনুষ্ঠিত হয়েছে পরিষদের কমিটি গঠন ও কিছু সাংগঠনিক বিষয় নিয়ে এতে আলোচনা হয়েছে সবাই এক নৌকর যাত্রী আমরা শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হয়ে এবং আমাদের এতন্তচলের নতুন প্রজন্মদের যেভাবে হোক শিক্ষার দিক থেকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকরা একসঙ্গে মিলে যৌথ প্রয়াসে আমরা চেষ্টা করব এইটুকুই আমাদের অধিবেশনের লক্ষ্য বরাকের সে ব্যাপারে আপনাকে কোনো ব্যবস্থা নেই স্কুলগুলোতে বিভিন্ন সমস্যা রয়েছে সে ব্যাপারে নিশ্চয়ই আমরা আমাদের যেগুলি আমাদের ন্যায্য দাবি আছে সেই দাবিগুলো আমাদের আছে আর আমরা যে পরিষদটা সেটা আমাদের উদ্দেশ্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে আমরা সে অনুরোধ করবো যাতে আমরা সেই সমাধান থেকে আমরা বের হয়ে আমাদের সমাধান দিতে পারি আমার কাছাড় জেলার বিদ্যালয় প্রধানদের প্রতি আমি আজকের এই অনুষ্ঠানের জন্য আমি শুভেচ্ছা জানিয়েছি আমরা হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি বিদ্যালয় প্রধানগণের এই সংস্থা ডিস্ট্রিক্ট একাডেমিক কাউন্সিল আমাদের জেলায় বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত আমরা সমস্যা আছে মেইনলি আমাদের যে ভ্যাকেন্সি পজিশন গেট টুর থেকে আমাদের প্রিন্সিপাল হেডমাস্টার বিভিন্ন বিষয়ের শিক্ষক
এই সমস্যাগুলি আমাদেরকে সমস্যা আমাদের মুখ্য, আমরা এই সমস্যাগুলি মানে খুব তাড়াতাড়ি যাতে দূর করতে পারি তার জন্য আমরা সরকারের পক্ষে বা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানিয়ে যাব, দাবি জানিয়ে যাব। প্রত্যেক আমার আজকে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। এনআরসির অতিরিক্ত তালিকা প্রকাশিত, রাজ্যে বাদ পড়লেন 19 লক্ষাধিক। তালিকায় নাম নেই প্রাক্তন বিধায়ক আতাউর রহমানের, বাদ বহু আমলাও। বাঙালি ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুরা অন্যায়ের শিকার, এনআরসি নিয়ে ক্ষোভ কমলাখের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।